প্লে উইথ সিং ইন্সট্রুমেন্ট ভলিউম টু এর মোড়ক উন্মোচন করা হয়েছে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের কায়েস। স্থানীয় রহিমা খাতুন সাবলীল রাগ ও ঠাটের ছন্দে তবলা বাজিয়ে এ সময় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন একাডেমির শিক্ষার্থীরা আর তবলা ও ঢোল একাডেমির উদ্ভাবিত বুলবুল রাগ প্রদর্শন করেন এর প্রতিষ্ঠাতা সুদর্শন দাস সিডিটির মোরক উন্মোচন করেন এমপি স্টিফেন চেমস ও কাউন্সিলর রহিমা খাতুন মোরক উন্মোচন অনুষ্ঠান শেষে একাডেমির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে সঙ্গীত পরিবেশন করে রোশনারা মণি রুবায়েত জয়তিসহ লন্ডনের স্থানীয় শিল্পীরা আর নৃত্য পরিবেশন করে সাদিয়া ও তার দল শান্তি প্রগতি আত্ম মানবতার সেবা এবং এলাকার উন্নয়নের স্লোগান নিয়ে ব্রিটেনে ইউথিয়েশন অব সামাজিক সংগঠনের যাত্রা শুরু দোসরা জুন রবিবার পূর্ব লন্ডনের বাংলা টাউনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বস্তরের প্রবাসী হবিগঞ্জবাসীর সমাবেশে নবগঠিত সংগঠনের সভাপতি হিসেবে সাবেক ছাত্রনেতা নুরুদ্দিন বুলবুল সাধারণ সম্পাদক হিসেবে শামসুল ইসলাম মঞ্জু ও কোষাধ্যক্ষ হিসেবে সৈয়দ মোস্তাক আহমেদের নাম ঘোষণা করা হয় সাবেক ছাত্রনেতা দেওয়ান মোকাদ্দিন চৌধুরী নিয়াজের সভাপতিত্বে এবং শামসুল ইসলাম মঞ্জু ও মিন্টু তালুকদারের যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুকলিসুর রহমান চৌধুরী সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী ব্যারিস্টার এনামুল হক নাজমুল আজিজ জোবায়ের তাহের মিয়া ও হিফজুর রহমান নবগঠিত সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও হবিগঞ্জের ইতিহাস ঐতিহ্য ও ব্রিটেন প্রবাসী হবিগঞ্জবাসীর সমস্যার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জাকারিয়া ফেরদৌস জালাল উদ্দিন সিরাজুল ইসলাম মোতাকাব্বের বাচ্চু বাকি বিল্লাল জালাল এম এ মোত্তাকিম সহ আরও অনেকে আশির দশকের সিলেট এমসি কলেজের সাবেক ছাত্রনেতা ও বর্তমান মিশিগান স্টেট আওয়ামী লীগের সভাপতি খালেদ আহমেদের সাথে সাবেক ছাত্রনেতাদের এক মত বিনিময় সভা শনিবার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আফতাব হোসেন শাইস্তা মিয়া ফজলুল আলম রুবেল আজকের মিয়া নজরুল ইসলাম সহ আরও অনেকে এ সভা থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি কিভাবে দেশের এই রাজনৈতিক অস্থিরতা নিরসনে কাজ করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয় সভাটি শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো হনস্লুতে সোনার বাংলার প্রমোশনের উদ্যোগে রবিবার দিনব্যাপী বৈশাখী উৎসব এবং পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের চেয়ারম্যান আব্দুল শাহিদের সভাপতিত্বে এবং রাকিব হোসেন রুহেলের পরিচালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হনস্লুবাড়ার মেয়র সচিন গুপ্তা কাউন্সিলর রোদ কাটবাড়ি ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চেয়ারম্যান জয়নুল আবেদিন জিএসসি ইন ইউকে সহসভাপতি সৈয়দ আব্দুল কায়ুম কাসার মুজিবুর রহমান রাসেল মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক মুক্তিযোদ্ধা আলী হোসেন রায়হান কবির চৌধুরী সহ আরো অনেকে সোনার বাংলা প্রমোশনের চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে বলেন কমিউনিটিতে এরকম অনুষ্ঠান নিয়মিত করলে সবার মাঝে ভাতৃত্ববোধ আরও বেশি করে বাড়বে আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে স্থানীয় শিল্পী সহ বাংলাদেশ থেকে আগত মামুন এবং লন্ডন থেকে হাসি রানী অনুরাধা লাবনী বড়ুয়া মিজানুর রহমান সঙ্গীত পরিবেশন করে যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গত পহেলা জুন পূর্ব লন্ডনের একটি কলেজে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে প্রতিবাদ সভা করেছে সংগঠনের সভাপতি মিসেদ খালেদা মোস্তাক কোরশির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুসলিমা শামস বনির পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া সংগঠনের সহসভাপতি রহিম আক্তার মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেন নিগার চৌধুরী আওয়ামী লীগ নেতা মানিকুর রহমান গনি আব্দুল হান্নান জাসুদের সিনিয়র সহসভাপতি মুজিবুল হক মনি যুবলীগ নেতা জামাল খান মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমানারা আঞ্জু হোসনেয়ারা মতিন রাহেলা শেখ প্রমুখ উপস্থিত বক্তারা এই সময় অভিযোগ করে বলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজের স্বাক্ষরিত মুসলেখা দিয়ে রাজনৈতিক জীবন থেকে অপশন নিলেও বর্তমানে লন্ডন থেকে দেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এছাড়া তারা অবিলম্বে তাকে দেশে ফেরত পাঠিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান ইস্টার্ন হোম সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও স্থানীয়দের নিয়ে আয়োজন করে বিগ লাঞ্চ নামের একটি ব্যতিক্রম ধর্মীয় রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় পার্কে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে নানা রকম ম্যাগাজিন অনুষ্ঠান নাচ গান ও খেলাধুলার আয়োজন করা হয় এতে এলাকার ছোট বড় সব বয়সের লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শিশুরা নানা রকম খেলাধুলায় অংশ নেয় অনুষ্ঠানের আয়োজক জন রাইট ও আব্দুল আহাদ জানান প্রতি বছর সামারে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয় স্থানীয়রা এতে শতস্ফূর্ত অংশ নেয় তারা মনে করেন এ ধরনের আয়োজনের মাধ্যমে নানা বর্ণের লোকজনের সাথে সৌহার্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আর শত ব্যস্ততার মাঝেও এমন ধরনের অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আগতরা আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে এমপি জিয়ারি স্টাটলিপের সাথে এসডিবির মত বিনিময় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ডের দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা